এই পঙ্গপালের মতো ছুটান্ত মানব গোষ্ঠীকে আমরা আহ্বান করে দায়িত্বহীন ভাষায় সিরাতে মুস্তাকিমের উপরে আমন্ত্রণ জানাই, জীবনের সমস্ত মত পথ পরিহার করে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে দুনিয়া এবং আখেরাতের মুক্তির জন্য একমাত্র নির্দেশিত পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। মোহতরম আমিরে জামাত সেই পথেরই ডাক দিয়েছেন। জীবনে অনেক সুযোগ থাকার পরেও ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনাকালীন সময়ে অনেক সাবজেক্টের ভিড়ের ভিতর থেকে আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রম বিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই সাবজেক্টের উপরে তিনি থিসিস করেছিলেন আহলে হাদিস আন্দোলনকে বেগবান করার জন্য, ত্বরান্বিত করার জন্য, বিভিন্ন শিরক বেদাতের অধ্যুষিত বাংলার মাটিতে মুসলিম উম্মাহ যেন প্রকৃতপক্ষে তাওহীদি পথে চলতে পারে, সিরাতে মুস্তাকিমে চলতে পারে, এই উদ্দেশ্য নিয়ে সমস্ত সাবজেক্ট পরিহার করে তিনি আহলে হাদিস আন্দোলনের উপরে থিসিস করেছিলেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, وأن هذا صراطي مستقيما فاتبعوه. وعن جابر بن عبد الله رضي الله عنه قال كنا نحن عند النبي صلى الله عليه وسلم فقط إلى آخر الحديث. أهل حديث أندلون بنغلاديش شتكرا جلا شملونير شماني وشبابتي দায়িত্বশীল কর্মীবৃন্দ ও আজকের সম্মেলনের প্রধান অতিথি মোহতরম আমিরে জামাআত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, কেন্দ্রীয় সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার এবং বাইরের জেলা থেকে আগত স্বাগত কর্মী ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সজদ ও শুকর যে করোনা বিধ্বস্ত পৃথিবীতে দীর্ঘদিন আমরা বিভিন্ন বিপর্যয়ের মধ্য দিয়ে এ ধরনের সম্মেলন সেমিনার সিম্পোজিয়াম করতে পারিনি, কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে অনেকটা পরিস্থিতি অনুকূল করে দিয়েছেন, যে কারণে অত্র মাঠে আজকের এই ঐতিহ্যবাহী জেলা সম্মেলন সংগঠিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমেই লাখ কোটি সজুদ ও শুকর সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে কামত উষার উদয়কাল পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী বা রাসুলের আগমন ঘটবে না। সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসুলের উপরে কামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, সবাই বলে আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিরাতে মুস্তাকিমের পরিচয়। আহলে হাদিস আন্দোলন দুনিয়ার সকল মুসলমানদেরকে সিরাতে মুস্তাকিমে চলার জন্য আহ্বান করে, অন্য কোন মানব রচিত পথ মত কোন ফকিহ, কোন ইমাম, কোন মুস্তাহেদ কিংবা কোন পীর মাশায়েকের নির্দেশিত পথে আহলে হাদিস আন্দোলন চলার জন্য আহ্বান করে না। আহলে হাদিস আন্দোলনের আহ্বান সিরাতে মুস্তাকিমের উপরে চলার আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এটাই আমার সিরাতে মুস্তাকিম, সূরা আনআম 153 নম্বর আয়াত, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ,
এ পথেই তোমরা চলবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বাঁয়ের একাধিক রাস্তায় তোমরা চলবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলী, তাহলে সিরাতে মুস্তাকিম থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, সিরাতে মুস্তাকিম থেকে তোমরা সরে পড়বে, ছিটকে পড়বে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সাহাবায়ে কেরামের সামনে একটি চিত্র অঙ্কন করে বাস্তব দৃষ্টান্ত পেশ করেছিলেন। আমি সেই হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি, হাদিসটা পাবেন ইবনু মাজাহ শরীফের প্রথম দিকেই, মাত্র ১১ নম্বর হাদিস। ইবনু মাজাহ ১১ নম্বর হাদিসের মধ্যে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা টান দিলেন। ওয়াখাত্তা ফাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়াখাত্তা ফাত্তাইনি আন ইয়াসারিহি, অতঃপর তিনি ওই সরল রেখার ডান দিক থেকে দুটো রেখা টানলেন, বাম দিক থেকে দুটো রেখা টানলেন, দুয়ে দুয়ে কয় হয় চারটা রেখা টানলেন। অতঃপর সুম্মা ওয়াদা ইয়াদাহু আলা ফাতিল আওসাত, তিনি তার ডান হাতকে প্রথম অঙ্কিত সরল রেখার উপরে সংস্থাপন করলেন। সুম্মা তালা হাদিহিল আয়াম, অতঃপর তিনি কুরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করলেন। وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ, হে আমার অনুসারীরা শোনো, আমি তোমাদের সামনে চিত্র অঙ্কনের মাধ্যমে দৃষ্টান্ত পেশ করছি। প্রথম অঙ্কিত সরল রেখাটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, তোমরা এটারই অনুসরণ করবে, যেমনটি আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানের দুই বাঁয়ের দুই এই একাধিক রাস্তা, এই চার রাস্তার অনুসরণ তোমরা করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে। অথচ দুনিয়ার মুসলিম উম্মাহ প্রত্যেককেই সবসময় আমরা সালাতের ভিতরে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। অথচ বাস্তবে আমরা সিরাতে মুস্তাকিম থেকে ভুলে ডানে বায়ে অসংখ্য মানুষের কপল কল্পিত অ্যানালজিক্যাল ডিডাকশন, মস্তিষ্ক প্রসূত যে সমস্ত মত পথ তৈরি হয়েছে, যে সমস্ত তন্ত্রমন্ত্র তৈরি হয়েছে, সেদিকেই আমরা পাগলের মতো ছুটছি। এই পঙ্গপালের মতো ছুটান্ত মানব গোষ্ঠীকে আমরা আহ্বান করে দ্ব্যর্থহীন ভাষায় সিরাতে মুস্তাকিমের উপরে আমন্ত্রণ জানাই, জীবনের সমস্ত মত পথ পরিহার করে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে দুনিয়া এবং আখেরাতের মুক্তির জন্য একমাত্র নির্দেশিত পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, যে পথে চলতে বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যে পথে চলতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পথই হচ্ছে মুক্তির একমাত্র পথ। সম্মানিত সুদীপ মোহতরম আমিরে জামাত সেই পথেরই ডাক দিয়েছেন। জীবনে অনেক সুযোগ থাকার পরেও ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনাকালীন সময়ে অনেক সাবজেক্টের ভিড়ের ভিতর থেকে আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রম বিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই সাবজেক্টের উপরে তিনি থিসিস করেছিলেন, আহলে হাদিস আন্দোলনকে বেগবান করার জন্য, ত্বরান্বিত করার জন্য, বিভিন্ন শিরক বেদাতের অধ্যুষিত বাংলার মাটিতে মুসলিম উম্মাহ যেন প্রকৃতপক্ষে তাওহীদি পথে চলতে পারে, সিরাতে মুস্তাকিমে চলতে পারে, এই উদ্দেশ্য নিয়ে সমস্ত সাবজেক্ট পরিহার করে তিনি আহলে হাদিস আন্দোলনের উপরে থিসিস করেছিলেন। জীবনের সমস্ত পরিশ্রম লব্ধ লেখনী যিনি অকাতরে আন্দোলনের বাইতুল মাল ফান্ডে অক্ষ করে দিয়ে
সারা জীবনের গবেষণা লব্ধ, পরিশ্রম লব্ধ, বই পুস্তকের আয় নিজস্ব পরিবারে ব্যয় করলেন না। ত্যাগের এই মহিমা তিনি একমাত্র দেখিয়েছেন বাংলার জমিনে, অন্য কোন নেতারা পারে না। সুতরাং এক বাক্যে দার্থহীন ভাষায় আমরা বলতে চাই, এরকম ত্যাগী নিষ্ঠাবান পরিশ্রমী আখেরাতমুখী নেতৃত্ব আমরা চাই, বিকল্প কোনো নেতৃত্ব চাই না। তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে সিরাতে মুস্তাকিমের উপরে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।